মধ্যযুগীয় কুসংস্কারগুনির ওঝার কেরামতির কারণে মৃত্যুর মুখে পতিত হলো 3 বছরের শিশু কন্যা। বাসন্তী থানার অন্তর্গত রানীগড় গ্রামের বাসিন্দা ছোট্ট ঋতু রাতে খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথেই ঘুমিয়েছিল, কিন্তু গভীর রাতে যন্ত্রণা অনুভব করে চিৎকার করে উঠলে তার বাবা জয়দেব বর্মন দেখেন বিছানায় একটি কালাত সাপ রয়েছে। তড়িঘড়ি সাপটিকে মেরে ফেলেন তারা। মেয়েকে সাপে কামড়েছে ভেবেই মেয়েকে নিয়ে স্থানীয় এক ওঝার কাছে যান। সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে ঝাড়ফুঁক তুকতাক, কিন্তু দীর্ঘ সময় নষ্ট হলেও কোনোভাবেই ঋতু সুস্থ না হওয়ায় এবং তার অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকেরা যথাসাধ্য প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শিশুটিকে, কিন্তু সেখানে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ঋতুর। চিকিৎসকদের দাবি, সাপের কামড়ের পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। এক্ষেত্রে ওঝা গুণিনের কাছে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির। 4টে 20 নাগাদ 3 বছরের একটি শিশু ঋতু বর্মন রোগীটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং তার সঙ্গে তার ওই যে সাপটা কামড়েছিল সেই সাপের একটি ফটো আমাদের নিয়ে আসে। ওরা পাশে ওদের কোনো পরিচিত একজন ওঝা বা গুণিন তার কাছে যায়, কিছুটা সময় নষ্ট করে। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা আবারও বলবো, ওঝা গুণিন করে সময় নষ্ট করলে কিন্তু আমরা বাঁচানোর সময় পাবো না। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।